আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে বিশেষ চমক থাকবে 13,000 টাকায় ম্যাকবুক প্রো। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আপনাদের রিকোয়েস্টের জন্যই খুবই রিজনেবল প্রাইসে কিছু ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার আজকের ভিডিওতে থাকবে। পাশাপাশি থাকবে কিছু দামি সিরিজের এসপি, স্পেকট্রা, প্যাভিলিয়ন, এলিট বুকের এবং ভ্যারাইটিস রকমের ল্যাপটপ থাকবে। সব শুরুতেই আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের দোতলায় 236 নম্বর শপ। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই আপনারা আমাদের শপে পেয়ে যাচ্ছেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যেরকম রিজনে প্রাইজে বা নিত্য নতুন প্রোডাক্ট প্রাইস সম্পর্কে আইডিয়া জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো। এটা হচ্ছে 2008 মডেল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই চমৎকার কন্ডিশনের আছে, আপনার কন্ডিশনটা দেখেন, একদম ফুললি ফ্রেশ কন্ডিশন। এটার প্রসেসর হচ্ছে কোট্টুডুও আর হচ্ছে 250 GB হার্ড ডিস্ক, 250 GB হার্ড ডিস্ক, এবং এর ব্যাটারি ব্যাক আপ হয়তো 1.5 ঘন্টা একটু কম বেশি থাকবে। আপনারা চাইলে আমাদের শপে এসে চালিয়ে দেখে নিতে পারবেন। আর এটার প্রাইস দিচ্ছি আজকের ভিডিও উপলক্ষে খুবই অফার প্রাইস, অনলি 13,000 টাকা। তবে বলে দিই, এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে খুবই কম কোয়ান্টিটি, মানে এক পিসি অলরেডি আছে। তো আপনারা আসলে আগে পাবেন, আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে যে ফার্স্ট টাইম অর্ডার করবেন ভিডিও দেখার পরে তারা অবশ্যই ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে, অনলি 13,000 টাকায় কোট্টুডুও ল্যাপটপ। আপনারা চাইলে একে র্যাম SSD আপডেট করে নিতে পারবেন, সে অপশন আমাদের কাছে আছে। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রোর আরেকটা ভার্সন। এটা হচ্ছে Core i7 প্রসেসর 2014, 16 GB র্যাম এবং 256 GB SSD। আর ব্যাটারি লাইফ পাবেন আপনার 4 to 5 hours ব্যাটারি লাইফ দিয়ে ল্যাপটপ আমাদের কাছে পাবেন অনলি 55,000 টাকায় 2014 Core i7 প্রসেসর দিয়ে। এরপরে যে ম্যাকবুক এয়ারটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাকবুক এয়ার 2017। এটা হচ্ছে Core i7 আপনার 8 GB র্যাম এবং 256 GB SSD। এর কন্ডিশনটা দেখেন, একদম মিনিট কন্ডিশন। আর এর ব্যাটারি সার্কেল কাউন্ট হচ্ছে অনলি 170 ব্যাটারি সার্কেল কাউন্ট। আর ল্যাপটপটার কন্ডিশনটা আপনারা দেখেন, খুবই চমৎকার কন্ডিশনে আছে, কোনো ডিন্ট স্ক্র্যাচ কিছু নাই। আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 62,000 টাকায়। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2015, Core i5 এবং 4 GB র্যাম, Core i5 প্রসেসর, 4 GB র্যাম এবং 128 GB SSD। এবং এর ব্যাটারি সার্কেল কাউন্ট আপনারা দেখেন, খুবই চমৎকার ব্যাটারি সার্কেল কাউন্ট। এটা হচ্ছে ব্যাটারি সার্কেল কাউন্ট অনলি ফাইভ দিয়ে ব্যাটারি সার্কেল কাউন্ট। আর এর কন্ডিশনটা দেখেন, একদম মিনিট কন্ডিশন অবস্থায় আছে। আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি আমরা মাত্র অনলি 42,000 টাকা। আমাদের এভরি প্রোডাক্টে পাচ্ছেন আপনারা 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। এরপরে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনাদের, এটা আসলে আপনারা কমেন্ট করেন যে আসলে মাইক্রোসফট সার্ফেসের বিভিন্ন কনফিগারের জন্য আপনারা যারা কমেন্ট করেছিলেন তাদের জন্য আজকের এই কালেকশন। এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3। এটার কন্ডিশনটা আপনারা দেখেন, একদম কতটুকু কন্ডিশনে আছে। এটার কনফিগারেশনটা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো 3 ল্যাপটপ। এটা Core i5 10th generation এবং 8 GB র্যাম, 256 SSD, ব্যাকলিট কিবোর্ড এটা পাচ্ছেন আপনার টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে। আর এর প্রোটেক্টরটা আপনারা দেখেন, কিবোর্ড প্রোটেক্টর, এটা হচ্ছে আপনার লেদার প্লাস ফ্যাব্রিকের একটা টোটালি একটা কিবোর্ড কম্বিনেশন। আর এখানে বড় ধরনের একটা টাচ প্যাড, যারা আসলে খুব হাই লেভেলের কাজ করে তাদের এই টাচ প্যাডগুলো দরকার হয়। আর এর প্রাইস রাখতেছি আমরা খুবই রিজনেবল প্রাইসে, এটা হচ্ছে 75,000 টাকা। অফিসিয়ালি যখন এটা নতুন অবস্থায় ছিল এর প্রাইস ছিল 1,35,000 বা একটু কম বেশি হবে। আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন এবং এটার মডেল গুগল করার সময় এটার মডেল নাম্বার দিবেন হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো সার্ফেস ল্যাপটপ 3, মানে এর মডেলটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 3। এটা দুইটা ভেরিয়েন্ট বা দুইটা কালার আমাদের কাছে আছে, একটা হচ্ছে ব্লু কালারের আর একটা হচ্ছে সিলভার কালারের, দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, আপনারা দেখতে পারেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ 3। এটা হচ্ছে Core i7 10th generation, 16 GB র্যাম এবং 512 GB NVMe SSD, আর টাচ স্ক্রিন, 2K ডিসপ্লে, 15.6 ইঞ্চি।
আর এর কিবোর্ডটা কিন্তু কিবোর্ড টাইপটা পুরোটা মেটাল, এর আগেরটা ছিল লেদার প্লাস ফ্যাব্রিকের একটা কম্বিনেশন, আর এটা পাচ্ছেন পুরোটাই অ্যালুমিনিয়াম টাইপের। আর এর পিছন সাইডটা দেখতে গেলে আমরা পিছন সাইডটাও দেখিয়ে দিচ্ছি, খুবই ফ্রেশ কন্ডিশনের। আর এটা হচ্ছে 15 ইঞ্চি ডিসপ্লে, আর এর প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র অনলি 85,000 টাকা। আর এর অফিসিয়াল প্রাইস আপনার 2,30,000 বা 40,000, একটু কম বেশি হতে পারে, আপনারা চাইলে ইন্টারনেটে চেক করে নিতে পারেন। এরপরে যে কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে মাইক্রোসফটের সারফেস প্রো 3 ল্যাপটপ। এটা হচ্ছে সারফেস প্রো 3, আপনার কোরাই 3 4 জেনারেশন, 4 জিবি র্যাম, 128 জিবি SSD, টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে এবং বোথ সাইড ফুল HD ক্যামেরা দিয়ে ল্যাপটপটা আমাদের 4 to 5 hours ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন অনলি 28,500 টাকা। এটার অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে, আপনারা যে কেউ এসে চেক করে বেছে নিতে পারবেন। এরপরে যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে Elitex 2। Elitex 2 দুইটার মডেলেরই আমাদের কাছে আছে, এটা হচ্ছে নর্মাল HP-র আগের ব্র্যান্ড, আর এটা হচ্ছে 4-finger লোগো। তো এটার কনফিগারেশন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কোর এম প্রসেসর 8 জিবি র্যাম এবং 256 SSD, 4 to 5 hours ব্যাটারি লাইফ দিয়ে এই কোর এম প্রসেসর দিয়ে আমাদের কাছে পাবেন অনলি 35,000 টাকা। এটার আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে কোর এম সেভেন প্রসেসর 8 জিবি র্যাম এবং 256 SSD, টাচ স্ক্রিন ফুল HD ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পাবেন অনলি 38,000 টাকা। এর দুই পাশেই আপনারা পাচ্ছেন ফুল এইচডি ক্যামেরা এবং ব্যাকলিট কিবোর্ড, এপাশে পাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল। তো এরপরে যেটা আমি দেখাবো এটা হচ্ছে Core i5 প্রসেসরের, এটা হচ্ছে 16 জিবি র্যাম এবং 256 জিবি SSD, টাচ স্ক্রিন, এর রেজুলেশনটা হচ্ছে 2K রেজুলেশনের ডিসপ্লে এবং এই ল্যাপটপগুলো আপনারা টাইপ সি দি চার্জ দিতে পারবেন এবং ব্যাকলিট কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পিছনে এবং বোথ সাইড ফুল HD ক্যামেরা দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পাবেন 48,000 টাকায়। Core i5 7th generation 16 জিবি র্যাম 256 SSD দিয়ে অনলি 48,000 টাকা। ওকে ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটা দেখেই আপনারা আসলে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে এলিটবুকের, মডেলটা হচ্ছে এলিটবুকের 840G3, যাকে আপনারা জাতীয় ল্যাপটপ বলে থাকেন। তো এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে Core i5 6th generation, 8 জিবি র্যাম এবং 256 জিবি M.2 NVMe SSD, আর এর রেজুলেশনটা হচ্ছে 14 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট কিবোর্ড এই ল্যাপটপটাই অ্যাভেলেবেল। এই ল্যাপটপটা 4 to 5 hours ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন অনলি 28,500। আর এরপরে আরেকটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে 840G4, এটা হচ্ছে Core i5 7th generation, 8 জিবি র্যাম এবং 256 SSD, আর এটা হচ্ছে 14 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাকলিট অ্যাভেলেবেল, আর 3 to 4 hours ব্যাটারি লাইফ দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পাবেন অনলি 33,500 টাকা। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিটবুকের 840G5, Core i5 8th generation, 8 জিবি DDR4-এর র্যাম এবং 256 জিবি M.2 SSD এবং 14 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে। এটা আপনারা স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট খুব ফাস্ট কাজ করবে ফিঙ্গারপ্রিন্টটা, এবং ব্যাকলিট কিবোর্ড ফুল অ্যালুমিনিয়াম বডি দিয়ে মোড়ানো ওই ল্যাপটপটা 3 to 4 hours ব্যাকআপ দিয়ে আমাদের কাছে পাবেন অনলি 44,000 টাকায়। এরপরে আরেকটা ভেরিয়েন্ট আমি ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে এলিটবুকের 850G3, Core i7 প্রসেসর 6th generation, 8 জিবি DDR4 র্যাম এবং 256 জিবি M.2 SSD, 15.6 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, নিউমেরিক কি সহ মানে নাম্বারিং কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থায় অনলি 40,000। এরপরে আরেকটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে HP প্রোবুকের একটা ল্যাপটপ, এটা হচ্ছে Core i5 4th generation, 4 জিবি র্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক, আর 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পাবেন অনলি 23,500 টাকায়। এই ল্যাপটপগুলিতে কিন্তু আপনি হার্ড ডিস্ক SSD বোথ আপনারা একটি টাইম ইউজ করতে পারবেন, হার্ড ডিস্কও এবং SSD দুইটাই একসাথে ইউজ করতে পারবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রোবুকের Core i3 6th generation, 4 জিবি র্যাম এবং 500 জিবি হার্ড ড্রাইভ দিয়ে 14 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন অনলি 24,000 টাকায়, 24,000 টাকায় Core i3 6th generation। এরপরে খুবই রিজনেবল প্রাইজে আমি আপনাদেরকে দুইটা ল্যাপটপ দেখাবো, একটা হচ্ছে আসুস আর একটা হচ্ছে লিনোভো। ফার্স্ট টাইম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভোর একটা ল্যাপটপ, খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে Core i7 4th জেনারেশন 8GB RAM এবং 1TB হার্ড ডিস্ক NVIDIA 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আর সাথে পাচ্ছেন 4GB ইন্টেল শেয়ার গ্রাফিক্স দিয়ে 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন অনলি 28,500 টাকায়। এরপরে যে ভার্সনটা দেখাবো এটা আসুসের একটা ল্যাপটপ, এটা হচ্ছে Core i5 7th জেনারেশন 4GB RAM এবং 500GB হার্ড ড্রাইভ 2GB NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স এবং 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন 30,000 টাকায়। তো লাস্টে আমি একটা আপনাদের ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে ব্র্যান্ড নিউ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে, এসপি স্পেকট্রা 15, স্পেকট্রা 14 এবং স্পেকট্রা 13। এনবি সিরিজের কিছু ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ডেলের এক্সপিএস সিরিজের কিছু আছে, এনবি 360 ডিগ্রির কিছু আছে। তো আপনারা আসলে আমাদের শপে কাইন্ডলি একটু ভিজিট করবেন, আর কারো যদি এমন ধরনের কী ধরনের ল্যাপটপ কার প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সেই অনুযায়ী আমরা আপনাদের ভিডিও করার ট্রাই করব। এবং লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্যাভিলিয়ন সিরিজের একটা ল্যাপটপ, রাইজেন প্রসেসর দিয়ে, রাইজেন 5 4000 সিরিজ। এটাই আপনার র্যাম ইউজ করা হয়েছে 8GB DDR4 এর 3200 MHz র্যাম এবং 512GB NVMe SSD, 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে এম নিউমেরিক নাম্বারিং কিবোর্ড দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পাবেন অনলি 62,000 টাকা। ভিউয়ার্স, আসলে আমাদের কাছে ব্রাইটেস্ট রকমের ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কনফিগারের, এখানে রাখা আছে, তারপর এখানে রাখা আছে LE Tex 2, সারফেস, ব্রাইটেস্ট রকমের ল্যাপটপ আপনারা পাচ্ছেন। তো আসলে কার কীরকম ল্যাপটপ প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা মডেল দিয়ে দিলে সেই মডেলগুলো আপনারা আসলে ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখতে পারবেন। আসলে অনেকে কেমন করে থাকে যে ল্যাপটপের প্রাইস বেশি নিচ্ছি বা কম নিচ্ছি, কার শপে কীরকম প্রাইস, আপনারা যাচাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো কালেকশন, নতুন কোনো প্রাইস নিয়ে। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।